আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন আমাদের এলাকার ছোট ভাইদের ফুটবল খেলার একটি দৃশ্য বিকেল বেলায় এখানে বিজেশিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়মিত খেলা হয় ওরা এই খেলাটা খুব উপভোগ করে সেই শীতকাল থেকে এখন গ্রীষ্মকাল পর্যন্ত শীত গ্রীষ্ম বর্ষা সব সময় ফুটবল নিয়ে এরা পড়ে থাকে অন্যান্য খেলা যেমন ক্রিকেট বা অন্যান্য খেলাগুলো তো অনেকটা খেলা হয় না ফুটবল নিয়ে পড়ে থাকে এরা ফুটবল খেলাকে খুব ভালোবাসে আসলে বর্তমান সময়ে আমাদের এই সমাজগুলোতে বিশেষ করে খেলাধুলার সুযোগটা খুব কমে যাচ্ছে জায়গার অভাবে টাউন কেন্দ্রিক জায়গাগুলোতে খেলাধুলার মাঠের খুব অভাব এরা এখন আমাদের যে প্রজন্ম আমরা বা আমাদের ছোট বয়সে যারা আছে এরা যে পরিমাণে খেলাধুলার সুযোগ পায় আমার মনে হয় না আগামী প্রজন্ম একইভাবে খেলাধুলার সুযোগ পাবে এই ধরনের খেলাধুলার অবস্থান খেলাধুলার মাঠ সব কিছু সংকীর্ণ হয়ে আসতেছে দিন দিন তো আপনার এলাকায় এমন খেলাধুলা হয় কি না থাকলে অবশ্যই জানাবেন বর্তমান প্রজন্ম মোবাইল কেন্দ্রিক এবং বিকালের সময়টা বিভিন্ন ইফটিজিংমূলক বিভিন্ন খারাপ কাজে থেকে বিরত থেকে খেলাধুলার সময় যদি কাটাতে পারে সেটি মনে হয় যে আমাদের জাতির জন্য খুব কল্যাণকর হবে পাশাপাশি তার যে যে ধর্মেরই তাকেও ধর্মের প্রতি সহনশীল থাকতে হবে এতে করে সমাজে রাষ্ট্রে অন্যায় মাদকাসক্তর পরিমাণ অনেক হারে কমে যাবে আমরা আশা করি প্রত্যেক এলাকায় এরকম খেলা গড়ে উঠুক এরকম মিলেমিশে খেলা গঠুক যাতে করে কিশোর ভ্যাং কিশোরদের অত্যাচারে যে কৃষকদের ভিতরে যে একটা ঝগড়া ফাসাদ মারামারির যে একটা অবস্থান তৈরি হয় এই সমস্যাটা যেন কেটে যায় তাই গাইডিয়ান এবং অভিভাবক যারা আছেন সবাই মিলে শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে এবং তাদের খেলার সুযোগ করে দিতে হবে পড়ালেখার পাশাপাশি খেলা অবশ্যই প্রয়োজন ধন্যবাদ সবাইকে ডিঙ্গির মুখার মতো